বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আমাদের আজকের অনলাইন শ্রেণী কার্যক্রমে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি। আশা করি মহান আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সবসময় আমাদের অনলাইন শ্রেণী কার্যক্রম প্রত্যক্ষ করছো। তোমাদের সাথে আছি আমি কামরুন্নাহার বেগম, প্রভাষক হিসাব বিজ্ঞান, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী। একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের জীবন বিমা অধ্যায় নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা অধ্যায়টি নিয়ে একটা রিভিউ ক্লাস আলোচনা করব। পুরো অধ্যায়টি আমাদের আজকের ক্লাসে আমরা কভার করব। এই অধ্যায়টি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, সেজন্য আমি চেষ্টা করেছি ধাপে ধাপে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে। আর তোমাদের কোনো সমস্যা থাকলে আমাদেরকে মেসেজ দিয়ে অথবা কমেন্ট করে জানাবে। এই অধ্যায় শুরুতে আমরা জেনেছি জীবন বিমা বলতে আমরা কি বুঝি। জীবন বিমা হচ্ছে এমন একটি চুক্তি যেখানে বিমাকারী সেলামি বা কিস্তি পরিশোধের প্রতিদানে বিমাকারী বিমাগ্রহীতার মৃত্যুতে বা নির্দিষ্ট মেয়াদান্তে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধে দায়িত্ব গ্রহণ করে থাকে। অর্থাৎ জীবন বিমা হচ্ছে মানুষের জীবন হারিয়ে গেলে বা কোনো শারীরিক ক্ষতি হলে দুর্ঘটনাজনিত কারণে যে তার পরিবার যে আর্থিক ক্ষতির সম্মুখীন হয় সেই আর্থিক ক্ষতি থেকে কিছুটা ক্ষতিপূরণের প্রক্রিয়াই হচ্ছে জীবন বিমা। মানুষের জীবনের মূল্য কখনো বিমা দাবি দ্বারা পরিশোধ করা সম্ভব নয়, কিন্তু জীবন হারালে মানুষের পরিবারের যে ব্যক্তি জীবন মারা গিয়েছেন অথবা আহত হয়েছেন তার পরিবার যে আর্থিক ক্ষতির সম্মুখীন হয় সেই ক্ষতির বিপক্ষে নিরাপত্তা ব্যবস্থাই হচ্ছে জীবন বিমা ব্যবস্থা। অর্থাৎ আমরা বলতে পারি যে বিমা চুক্তির মাধ্যমে বিমাকারী নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে বিমা গ্রহীতাকে বা তার মনোনীত উত্তরাধিকারীকে নির্দিষ্ট সময় পর পর বা বিমা গ্রহীতার মৃত্যুতে বিমাকৃত অর্থ প্রদানের প্রতিশ্রুতি দিয়ে থাকে তাকেই আমরা জীবন বিমা বলতে পারি। এরপর আমরা আলোচনা করেছিলাম জীবন বিমার বৈশিষ্ট্য সম্পর্কে। জীবন বিমা চুক্তি একটি আনুষ্ঠানিক চুক্তি, এই চুক্তিটা অবশ্যই একটা নিশ্চয়তার চুক্তি এবং এই চুক্তিতে কিছু সুনির্দিষ্ট শর্ত থাকবে, এটা শর্ত সাপেক্ষে চুক্তি। জীবন বিমার বিষয়বস্তু অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে, কোন কোন ক্ষতির ক্ষেত্রে বিমা দাবি পরিশোধ করা হবে তা অবশ্যই বিমাপত্রে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে এবং জীবন বিমা চুক্তি একটি চূড়ান্ত সদিচ্ছাসের চুক্তি। বিমাকারী এবং বিমা গ্রহীতা দুই পক্ষই বিশ্বাস ভঙ্গের কারণে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এক্ষেত্রে অবশ্যই বিমাকৃত বিষয়বস্তুর উপর বিমাগ্রহীতার বিমাযোগ্য স্বার্থ বিদ্যমান থাকতে হবে। বিমাযোগ্য স্বার্থের বিষয়টি আমরা আরেকটু বিস্তারিত জেনেছি। আর জীবন বিমা চুক্তি আজীবন মেয়াদি জীবন বিমার ক্ষেত্রে এই চুক্তিটা হচ্ছে মৃত্যু দ্বারা কার্যকর, মারা গেলেই তখন বিমা দাবি পরিশোধ করা হবে। এরপর নমিনি থাকবে জীবন বিমার ক্ষেত্রে, কারণ একজন বিমা গ্রহীতা যখন মৃত্যুবরণ করবেন তার উত্তরাধিকারী হিসেবে যাকে তিনি মনোনয়ন দিয়ে যাবেন তিনি সেই বিমা দাবি অর্থ পেয়ে থাকবেন। এবং বিমা এই এই জীবন বিমার ক্ষেত্রে সমর্পণ মূল্য সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আমরা এরপরে আলোচনা করেছি জীবন বিমা শ্রেণী বিভাগ সম্পর্কে। জীবন বিমা শ্রেণী বিভাগে প্রথমেই আমরা দেখেছি মেয়াদের ভিত্তিতে জীবন বিমাকে কয় ভাগে ভাগ করা যায়। আমরা দেখেছি মেয়াদের ভিত্তিতে জীবন বিমাকে আজীবন বিমাপত্র, মেয়াদী বিমাপত্র এবং সাময়িক বিমাপত্র এই তিন ভাগে ভাগ করা যায়। আজীবন বিমাপত্রের ক্ষেত্রে বিমাকৃত ব্যক্তির জীবনকাল পর্যন্ত এই ধরনের বিমাপত্র বলবৎ থাকে, সেজন্যই একে আজীবন বিমাপত্র বলা হয়ে থাকে। আজীবন বিমাপত্র কয়েক ধরনের হয়ে থাকে, যেমন একক কিস্তি সম্পন্ন আজীবন বিমাপত্র, অবিরাম কিস্তি সম্পন্ন আজীবন বিমাপত্র, সীমিত কিস্তি সম্পন্ন আজীবন বিমাপত্র, রূপান্তরযোগ্য আজীবন বিমাপত্র। এরপরে আমরা জেনেছি মেয়াদী বিমাপত্র সম্পর্কে। মেয়াদী বিমাপত্র খুব স্বভাবতই এটা একটা নির্দিষ্ট মেয়াদের জন্য হয়ে থাকে এবং বিমাকারী একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত এই বিমাপত্র গ্রহণ করে থাকে। এই এই বিমাপত্রেরও অনেকগুলো প্রকারভেদ রয়েছে, যেমন বিশুদ্ধ মেয়াদী বিমাপত্র, সাধারণ মেয়াদী বিমাপত্র, যৌথ জীবন মেয়াদী বিমাপত্র, নির্ধারিত মেয়াদী বিমাপত্র, দ্বিগুণ আর্থিক সুবিধা সম্পন্ন মেয়াদী বিমাপত্র, শিক্ষা বৃত্তি বিমাপত্র, বহুবিধ উদ্দেশ্য বা সুবিধা সম্পন্ন বিমাপত্র। এগুলো হচ্ছে মেয়াদী বিমাপত্রের শ্রেণী বিভাগ। আমরা প্রত্যেকটা শ্রেণী বিভাগ সম্পর্কে বিস্তারিত জেনেছি, তোমরা এই বিষয়গুলো অবশ্যই ক্লিয়ার হয়ে নিবে, কারণ তোমাদের সৃজনশীল প্রশ্নে এই মেয়াদী বিমাপত্র থেকে অবশ্যই
একটা টপিক থাকবে। এরপর আমরা জেনেছি সাময়িক বিমাপত্র সম্পর্কে, খুব স্বভাবতই স্বল্পকালের জন্য যে বিমাপত্র গ্রহণ করা হয় আমরা তাকে সাময়িক বিমাপত্র বলে থাকি। এই বিমাপত্র সাধারণত 2 মাস থেকে সর্বোচ্চ 7 বছর পর্যন্ত স্বল্প সময়ের জন্য করা হয়ে থাকে। এটা এই এই ধরনের বিমাপত্রকেও কয়েক ভাগে ভাগ করা যেতে পারে, যেমন স্বল্পকালীন বা সরল সাময়িক বিমাপত্র, নবায়নযোগ্য সাময়িক বিমাপত্র আর রূপান্তরযোগ্য সাময়িক বিমাপত্র। এই ধরনের সাময়িক বিমাপত্রকে, যেটা রূপান্তরযোগ্য সাময়িক বিমাপত্র, এই ধরনের বিমাপত্রকে রূপান্তর করে আজীবন বিমাপত্রে রূপান্তর করা যায়। এরপর আমরা জেনেছি প্রিমিয়াম পরিশোধের ভিত্তিতে জীবন বিমাপত্র 2 ধরনের হতে পারে, একক কিস্তি সম্পন্ন বিমাপত্র এবং সমকিস্তি সম্পন্ন বিমাপত্র। একক কিস্তির ক্ষেত্রে একটি মাত্র কিস্তিতে প্রিমিয়াম পরিশোধ করা হয়, আর সমকিস্তিতে যে বিমাকালীন যে সময় তার সেই সময়ের মধ্যে সম্পূর্ণ প্রিমিয়ামকে সমান হারে ভাগ করে প্রত্যেক প্রত্যেক নির্দিষ্ট সময় অন্তর এই ধরনের প্রিমিয়াম প্রদান করা হয়ে থাকে। এরপর আমরা জেনেছি মুনাফায় অংশগ্রহণের ভিত্তিতে জীবন বিমাপত্র 2 ধরনের হতে পারে, একটা হচ্ছে মুনাফা সহ বিমাপত্র আর একটা হচ্ছে মুনাফা ছাড়া বিমাপত্র। এই ধরনের মুনাফা সহ বিমাপত্রের ক্ষেত্রে ব্যবসায়িক কৌশল হিসেবে কোনো কোনো বিমাকারী প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠানের যে মুনাফা অর্জিত হয় তার একটা অংশ জীবন বিমা গ্রহীতাকে প্রদান করে থাকে, সেজন্য এটা মুনাফা সহ বিমাপত্র। আর অন্যদিকে এই ধরনের মুনাফা প্রদানের কোনো বিধি বিধান না থাকলে সেই ধরনের বিমাপত্রকে আমরা মুনাফা ছাড়া বিমাপত্র বলতে পারি। এরপর আমরা দেখেছি বিমা গ্রহীতার সংখ্যার ভিত্তিতে বিমাপত্র কয় ধরনের। জীবন বিমাপত্রের ক্ষেত্রে একক জীবন বিমাপত্র আর বহু জীবন বিমাপত্র। একক জীবন বিমাপত্র একটি একজনের জীবনের উপর যে বিমাপত্র গ্রহণ করা হয় সেটাই হচ্ছে একক জীবন বিমাপত্র। ব্যক্তি নিজেও করতে পারে অথবা অন্য কেউ তার পক্ষে বিমা করতে পারে তার জীবনের জন্য। আর বহু জীবন বিমাপত্রের ক্ষেত্রে এক্ষেত্রে একাধিক জীবন বিমা করা থাকবে একটি বিমাপত্রের মাধ্যমে। এই বহু জীবন বিমাপত্রকে 2 ভাগে ভাগ করা যায়, যথা যৌথ জীবন বিমাপত্র বা এবং শেষ উত্তরজীবী বিমাপত্র। যৌথ জীবন বিমাপত্রের ক্ষেত্রে একসাথে একের অধিক ব্যক্তির জীবন বিমা করা হয়ে থাকে, আর উক্ত বিমাকারীদের মধ্য থেকে যে কোনো একজনের মৃত্যু হলেই বিমা দাবি পরিশোধ করা হয়। এটা হচ্ছে যৌথ জীবন বিমাপত্র। শেষ উত্তরজীবী বিমাপত্রের ক্ষেত্রে এক্ষেত্রে একাধিক ব্যক্তির জীবন একসাথে বিমা করা হয়ে থাকে, কিন্তু এক্ষেত্রে যৌথ জীবন বিমার মধ্যে আর এটার মধ্যে পার্থক্য হচ্ছে এই যে এক্ষেত্রে যে কোনো একজন মারা গেলে বিমা দাবি আদায় করা যায় না। এক্ষেত্রে শেষ শোষক্ত ব্যক্তি মৃত্যুবরণ করা পর্যন্ত বিমা চলতে থাকে, এবং সে শেষ ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তখনই এই বিমা দাবি আদায়ের প্রশ্ন আসে। এই জন্য একে শেষ উত্তরজীবী বিমাপত্র বলা হয়ে থাকে। এরপর আমরা দেখেছি বিমা দাবি পরিশোধের ভিত্তিতে এককালীন বিমাপত্র এবং বৃত্তি বিমাপত্র, এই 2 ভাগে ভাগ করা হয়ে থাকে জীবন বিমাপত্রকে। এককালীন বিমাপত্র বা থোক বিমাপত্রের ক্ষেত্রে যেই সব ঘটনাগুলো বিমাপত্র উল্লেখ থাকে ওই ধরনের ঘটনা সংঘটনের ফলে বিমাকৃত অর্থ এককালীন থোক আকারে পরিশোধ করা হয়, এই জন্য এটাকে বলা হয় এককালীন বিমাপত্র। আর বৃত্তি আকারে বা একটা নির্দিষ্ট সময় অন্তর সমপরিমাণ অর্থ বৃত্তি আকারে এনুইটি ভিত্তিতে যখন প্রদান করা হয় তখন তাকে আমরা বৃত্তি বিমাপত্র বলে থাকি। এরপর আমরা বিস্তারিতভাবে জেনেছিলাম জীবন বিমার ক্ষেত্রে কিন্তু বিমাযোগ্য স্বার্থ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা বিমাযোগ্য স্বার্থ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। বিমাযোগ্য স্বার্থ বলতে সাধারণত বিমাকৃত বিষয়বস্তুর উপর বিমা গ্রহীতার স্বার্থকে বোঝায়। এক্ষেত্রে নিজের জীবনের উপর নিজের বিমাযোগ্য স্বার্থ থাকবে সেটা খুবই স্বাভাবিক, এবং অন্যের জীবনের উপর তা বিমাযোগ্য স্বার্থ থাকতে পারে। কি ক্ষেত্রে থাকতে পারে? দেখো, অন্যের জীবনের উপর বিমাযোগ্য স্বার্থের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে হয় কি, প্রমাণের প্রয়োজন হয় না, আবার কিছু ক্ষেত্রে প্রমাণের প্রয়োজন হয়। তো কখন প্রমাণের প্রয়োজন হয় না আমরা দেখেছি, যেমন স্বামীর জীবনের উপর স্ত্রীর বিমাযোগ্য স্বার্থ রয়েছে সেই ক্ষেত্রে কোনো প্রমাণের প্রয়োজন হয় না, আবার স্ত্রীর জীবনের উপর স্বামীর বিমাযোগ্য স্বার্থ রয়েছে সেই ক্ষেত্রেও কোনো বিমাযোগ্য স্বার্থের প্রমাণের প্রমাণপত্রের প্রয়োজন হয় না। আবার কোন ক্ষেত্রে প্রমাণের প্রয়োজন হয়, যখন বিমা গ্রহীতার সাথে যে ব্যক্তির বিমা করা হবে যে ব্যক্তির জন্য তার ব্যবসায়িক সম্পর্ক থাকে তখন প্রমাণপত্রের প্রয়োজন হয়, আবার যদি স্বামী স্ত্রী ব্যতীত অন্য কোনো পারিবারিক সম্পর্ক থাকে তখন প্রমাণের প্রয়োজন হয়, অর্থাৎ এই ক্ষেত্রে বিমাযোগ্য স্বার্থ প্রমাণের প্রয়োজন হয়।
এরপর আমরা জেনেছি জীবন বীমা চুক্তি সম্পাদনের প্রক্রিয়া সম্পর্কে। জীবন বীমা চুক্তি সম্পাদনের একটা প্রক্রিয়া রয়েছে, কয়েকটি পদক্ষেপের মাধ্যমে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করা হয়ে থাকে। এই ক্ষেত্রে আমরা দেখেছি যে এই প্রক্রিয়াটি প্রাথমিক পর্যায়ে কয়েকটি কাজ করে থাকে এবং চূড়ান্ত পর্যায়ে কয়েকটি কাজ করে থাকে। যেমন প্রাথমিক পর্যায়ে প্রস্তাব প্রদান করা হয়, তা বিবেচনা করা হয়, ডাক্তারি পরীক্ষা করা হয় এবং বীমা প্রতিনিধি রিপোর্ট সংগ্রহ করা হয়। আর চূড়ান্ত পর্যায়ে কি করা হয়, অতিরিক্ত আরো কিছু তথ্য সংগ্রহ করা হয়, বয়সের প্রমাণপত্র জমা দিতে হয় এবং প্রস্তাবটা নির্বাচন করা হয়। এবং এই পর্যায়ে প্রস্তাব নির্বাচনে সকল বিষয় যদি ইতিবাচক হয় তাহলে প্রস্তাব গ্রহণ করা হয় এবং বীমা গ্রহীতাকে বীমা পলিসি প্রদান করা হয়। এবং বীমা পলিসি প্রদানের এই ক্ষেত্রে যখন বীমা গ্রহীতা প্রিমিয়াম প্রদান করে তখনই বীমা চুক্তিটি সম্পাদন হয়েছে বলে ধরা হয়। এরপর আমরা জেনেছি জীবন বীমার দাবি আদায় পদ্ধতি সম্পর্কে। জীবন বীমা করা হলে যখন মেয়াদ উত্তীর্ণ হয় অথবা আজীবন মেয়াদী বীমার ক্ষেত্রে যখন বীমা গ্রহীতা মারা যায় অথবা যার জীবনের উপর বীমা করা হয়েছে সে যখন মারা যায় তখন জীবন বীমা ক্ষেত্রে দাবি আদায়ের প্রশ্ন আসে। আর এই দাবি আদায়ের ক্ষেত্রে কিভাবে দাবি আদায় করা হয়, বীমা গ্রহীতার জীবিত থাকলে একভাবে দাবি আদায় করা হয়, আবার বীমা গ্রহীতার মৃত্যু হলে তার বয়সের প্রমাণপত্র যদি আগে দাখিল করা না থাকে তাহলে দাখিল করতে হয়, মৃত্যুর প্রমাণপত্র দাখিল করতে হয়, উত্তরাধিকার সনদপত্র দাখিল করতে হয়। এই এই সকল কাগজপত্র দাখিল সাপেক্ষে বীমা দাবি আদায় করা হয়ে থাকে। এবং বহুমুখী উদ্দেশ্য সম্পন্ন মেয়াদি বীমার ক্ষেত্রে আংশিক দাবি পরিশোধ করা হয়ে থাকে। এবং বীমা গ্রহীতা যদি নিখোঁজ হয় তাহলে নির্দিষ্ট সময় পর্যন্ত বীমা গ্রহীতার ফিরে আসার জন্য অপেক্ষা করা হয়। এবং যদি সে 7 বছর ক্রমাগতভাবে নিখোঁজ থাকে তাহলে সেই ক্ষেত্রে ধরে নেওয়া হয় যে সেক্ষেত্রে ধরে নেওয়া হয় বীমা গ্রহীতা ফিরে আসবে না, তখন বীমা দাবি পরিশোধের বিষয়গুলো এগিয়ে নেওয়া হয়। এবং এই সকল পদক্ষেপ গ্রহণের মাধ্যমে যখন ইতিবাচক ভাবে সবকিছু প্রমাণিত হয় তখনই বীমা দাবি পরিশোধ করা হয়ে থাকে। এভাবে এক জীবন বীমা পত্রের ক্ষেত্রে বীমা দাবি আদায় করা হয়ে থাকে। এরপরে আমরা জেনেছি জীবন বীমার ক্ষেত্রে প্রিমিয়াম বলতে আমরা কি বুঝি এবং প্রিমিয়ামের হার নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে উপাদানগুলোর প্রভাব রয়েছে সেগুলোর মধ্যে আমরা জেনেছি বীমার দাবির প্রভাব রয়েছে, বীমাকৃত ব্যক্তির পেশা, শিক্ষা ও জীবনযাত্রার মান, বীমাপত্রের মেয়াদ, স্বাস্থ্যগত অবস্থা, বীমাপত্রের ধরন, ঝুঁকির ধরন, বীমাকৃতের পারিবারিক ইতিহাস, ব্যবস্থাপনা খরচ, বীমা গ্রহীতার বয়স, বাসস্থান, বিনিয়োগের উপর সুদের হার, এই সকল বিষয় জীবন বীমার প্রিমিয়ামের হার নির্ধারণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে, তা আমরা আমাদের আলোচনায় জেনেছি। এছাড়া আমরা প্রিমিয়াম বা সেলামের প্রকারভেদ সম্পর্কে জেনেছি। আমরা জেনেছি নিট প্রিমিয়াম কিভাবে বের করতে হয়। নিট প্রিমিয়ামের ক্ষেত্রে নিট প্রিমিয়াম সমান হচ্ছে সম্ভাব্য বীমা দাবির পরিমাণ থেকে সম্ভাব্য সুদ বা মুনাফা প্রাপ্তির পরিমাণ আমরা বাদ দিব এবং একে আমরা ন্যূনতম বীমা পলিসির সংখ্যা বা সম্ভাব্য বীমাকৃত অঙ্কের পরিমাণ দ্বারা ভাগ করলে আমরা নিট প্রিমিয়াম পাব। এছাড়া আমরা মোট প্রিমিয়াম সম্পর্কে জেনেছি। মোট প্রিমিয়ামের ক্ষেত্রে একটা বিষয় আমরা বিবেচনা করে থাকি, সেটা হচ্ছে এই ক্ষেত্রে নিট প্রিমিয়ামের সাথে কিছু টাকা যোগ করতে হয় যার ফলে বীমা দাবি পরিশোধ করার পরও কিছু ধরে নেওয়া হয় যে বীমা দাবি পরিশোধ করার পরও কিছু লাভ থাকে এবং সম্ভাব্য খরচ সংক্রান্ত তহবিলে টাকা জমা করা হয়। নিট প্রিমিয়ামের সাথে এক্ষেত্রে অতিরিক্ত অর্থ সংযোজন করার যে প্রক্রিয়া সেটাকে আমরা বলেছি, এটাকে লোডিং বলা হয়। নিট প্রিমিয়ামের সাথে বিভিন্ন ব্যয় বাবদ কিছু অর্থ যোগ করার পর যে প্রিমিয়াম নির্ণয় করা হয় তাকেই আমরা এক্ষেত্রে মোট প্রিমিয়াম বলে থাকি। মোট প্রিমিয়ামকে প্রকৃত প্রিমিয়াম বা অফিস প্রিমিয়ামও বলা হয়ে থাকে। এই মোট প্রিমিয়াম নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই সূত্র অবলম্বন করতে পারি, যেমন সম্ভাব্য বীমা দাবির পরিমাণ থেকে বিনিয়োগ থেকে প্রাপ্ত সুদ বা মুনাফা আমরা বাদ দিব এবং প্রাতিষ্ঠানিক সম্ভাব্য খরচ ও প্রত্যাশিত মুনাফা আমরা যোগ করব। আর এটাকে আমরা ন্যূনতম বীমা পলিসির সংখ্যা বা সম্ভাব্য বীমাকৃত অঙ্কের পরিমাণ দ্বারা ভাগ করলে আমরা নিট প্রিমিয়াম পেয়ে যাব। আর এক্ষেত্রে যে সম্ভাব্য খরচ এবং প্রত্যাশিত মুনাফা যোগ করা হয় এই জন্যই এটা নিট প্রিমিয়ামের চাইতে বেশি হবে। আর এক্ষেত্রে প্রাথমিক খরচ বলতে আমরা ডাক্তারি পরীক্ষার ফিস, বীমাপত্রের ডাক টিকিট খরচ, বীমা প্রতিনিধির কমিশন এবং বীমাপত্র তৈরি করা সংক্রান্ত যে খরচগুলো সেগুলোকে আমরা প্রাথমিক খরচ বলেছি। এবং পুনঃপৌনিক খরচ বলতে আমরা বীমাপত্র নবায়নের যে কমিশন, প্রিমিয়াম সংক্রান্ত নোটিশ দেবার যে খরচ, ব্যবস্থাপনা বা অফিস পরিচালনার যে খরচগুলো রয়েছে সেগুলোকে আমরা
হ্যাঁ পুনঃপুনি খরচ বলে থাকি। অর্থাৎ আমরা জেনেছি জীবন বীমার ক্ষেত্রে জীবন বীমা বিভিন্ন ভাবে ভাগ করা যায় এবং জীবন বীমার ক্ষেত্রে প্রিমিয়ামের হার নিয়ন্ত্রণকারী কিছু উপাদান রয়েছে, বিমা দাবি পরিশোধের পদক্ষেপ রয়েছে, এবং আমরা আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, যে সমর্পণ মূল্য, বার্ষিক মূল্য, বোনাস, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। এই আমাদের টোটাল এই চ্যাপ্টার নিয়ে সম্পূর্ণ যে আলোচনা হয়েছে সেই সংক্রান্ত কোনো প্রশ্ন যদি তোমাদের থেকে থাকে তাহলে তোমরা মেইল করতে পারো অথবা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। বর্তমানে করোনা পরিস্থিতি আবার ভয়াবহ আকার ধারণ করেছে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা হতে গিয়েও খোলা হতে পারেনি, সেজন্য আমরা খুবই ব্যথিত। আশা করি তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং তোমরা সুস্থ থাকবে। ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই আমরা শ্রেণীকক্ষে মিলিত হব, সেই শুভকামনা রইল। আর সবার সুস্থতা কামনা করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের অনলাইন শ্রেণী কার্যক্রম এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।